পঞ্চাশ ওয়াক্ত মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনাকে কি দিলেন গিফট? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে গিফট হিসেবে দিয়েছে পঞ্চাশ ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? পঞ্চাশ ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলে, সর্বনাশ, বলেন কি পঞ্চাশ ওয়াক্ত পড়বে না? আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম, আমার ফিল্ড ওয়ার্কের এক্সপেরিয়েন্স আছে, উম্মত চড়াইয়া খাইছি তো আমি, আমি জানি পড়বে না। আপনি যে দেখেন কমায় আনা যায় কিনা। পড়ি নাকি আমরা? পাঁচ ওয়াক্ত তো পড়ি না, ঠিক কিনা? তো গেলেন, যে বললেন আল্লাহ, মুসা আলাইহিস সালাম তো বলে যে পড়বে না আমার উম্মত, কমায় দেন না। আল্লাহ পাঁচ ওয়াক্ত কমায়া ৪৫ ওয়াক্ত দিলেন। আবার নেমে আসলেন, কত? ৪৫। মুসা আলাইহিস সালাম বলে, আবার যান, আবার পড়বে না, পড়বে না, কমায় আনেন ভালো হবে। আবার গেলেন, আবার পাঁচ কম। আবার আসলেন, সেদিন মুসা আলাইহিস সালাম বললেন, আবার যান, পড়বে না। আবার গেলেন, নয় বারে পাঁচ নং ৪৫ ওয়াক্ত কমায় দিয়া রাখলেন কয় ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত নিয়ে আল্লাহর হাবিব ফিরে আসতেছেন। মুসা আলাইহিস সালাম বললেন, কি অবস্থা, কয় রাকাত, কয় ওয়াক্ত? আল্লাহর হাবিব বললেন, এবার দিছে পাঁচ ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন, এটাও পড়বে না, ঠিক কি না? এটাও পড়বে না, কমায় নিয়ে আসেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন, কি বলেন, নয় বার গেলাম, আর কত যাওয়া যায়? আর পারুম না, লজ্জা লাগে আমার, শরম লাগে। সহিহ বুখারীতে এই কথাটাই এসেছে, আস্তাঈমির রব্বি, আমার এবার লজ্জা লাগে যেতে, শরম বলেও তো একটা কথা আছে। কয়বার যাওয়া যায় আল্লাহর কাছে? সুবহানাল্লাহ, পড়ুন। লাজুকতা কাকে বলে তিনি শিখিয়েছেন, ছোটবেলায়, শৈশব, কৈশোর, যৌবন সব সময় তিনি লাজুক ছিলেন। আমাদের মধ্যে লাজুকতা নাই, ঠিক কি না? ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিইতা, যখন তোমার লজ্জা থাকবে না, তোমার যা মন চায় তুমি তাই করতে পারবা। এজন্য আমরা যেন লাজুকতা, শালীনতার প্র্যাকটিস করি। আল্লাহ তুমি তৌফিক দান করো। তো দুর্গাপুর থেকে কথা আসছিল যে আমাদের দেশের অনেক জায়গা আছে হিন্দু ভাইদের নামে। এই যে গতকাল রাতে আমার একটা প্রোগ্রাম ছিল নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জ, নারায়ণ তো এটা হিন্দুদের নাম, ঠিক কিনা? এরকম অনেক পাবেন আপনি, অনেক অভাব নাই। তো হিন্দু মুসলমান আমরা একসাথে থাকতে চাই, ঠিক কিনা? কোনো দাঙ্গা হাঙ্গামা, বিরোধ, মারামারি, এথনিক্যাল ক্লিনজিং এটা আমরা চাই না। ওই যে দেখেন মিয়ানমার থেকে ১০ লক্ষ ওরা তাড়ায় দিছে, আমরা গরিব মানুষ, গরিব দেশ, হিউজ পপুলেশন, জনসংখ্যা জনবিস্ফোরণের মতো রূপ নিয়েছে, তারপরেও আমরা আমাদের টেকনাফে ওই ১০ লক্ষ রোহিঙ্গারেও জায়গা করে দিয়েছি। মুসলমানদের কলিজাটা আসলে অনেক বড়, পুরো দেহটাই কলিজা, ঠিক কি না? তো এই জন্য আমাদেরকে মানবতা শিখাতে আসার দরকার নাই কোনো জাতির। মানবতা কারে বলে এটা আমাদের জানা আছে। সম্প্রতি ইন্ডিয়াতে দেখলাম কিছু দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, এটারও আমরা নিরসন চাই, আমরা শান্তি চাই। আমরা কি চাই? শান্তি। তো দুর্গাপুর ঈদগাহ ময়দান, মধুপুর টাঙ্গাইলে আজকের এই প্রোগ্রাম, ৪ দিন ব্যাপী তাফসীর কোরআনের প্রোগ্রামের আজকে দ্বিতীয় রজনী। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ মোস্তফা কামাল সাহেব, প্রধান অতিথি খন্দকার আব্দুল গফুর মন্টু, অতিথি হিসেবে আছেন আলহাজ মোহাম্মদ সিদ্দিক হোসেন খান, জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, আমার আগে কথা বলেছেন শফিকুল ইসলাম সাইফি সাহেব, আর কিছুক্ষণ আগে অনেক আমাকে উপরে উঠাইতে উঠাইতে, কোথায় যে উঠাইছে আল্লাহ জানে, কি নাম যেন ভাইয়ের, শহীদ ভাই, খুব আবেগী মানুষ, আসলে কষ্ট করছে অনেক, কারণ ডেটা আমাদের খুব সীমিত, কিন্তু চাহিদা মানুষের খুব বেশি। একদিনে ২টা প্রোগ্রাম করে মানুষের চাহিদা মেটানো সম্ভব না। এখন সহজ হয়ে গেছে যে ইন্টারনেটে কথা শুনতে পাওয়া যায়, আপনারা ওইটাতেই সন্তুষ্ট থাকেন। কাছাকাছি দেখা শোনা, মুসাফা করতে যাওয়া, এটা অনেক সময় কঠিন। একটা সময় ছিল প্যান্ডেলে যারা আছে আমি দাঁড়িয়ে সবার সাথে মুসাফা করে তারপরে বিদায় নিতাম, তো এখন এই সুযোগটা হয় না, লক্ষ লক্ষ মানুষ হয়ে যায়। ১ লক্ষ মানুষ যদি আমার সাথে মুসাফা করতে আসে, ফজরের আজান হবে না এখানে, কথা বলেন তো? এটা তো বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জুমার নামাজের খুতবা দিতেন, খুতবার পরে নামাজ শেষে সব সাহাবারা যে মুসাফা করত না, কোনো হাদিসে পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখলে ওনাদের পেট ভরে যেত, নসিহত শুনে কিভাবে এটা মানবেন এই চিন্তা করে চলে আসতেন, কেউ মুসাফার জন্য লাইন ধরতেন না।
পার্সোনালি অ্যাপয়েন্টমেন্ট নিলে, সোয়াল করতে গেলে, দেখা হলে মাঝে মাঝে কালে ভদ্রে মুসাফা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ আগলে দাঁড়িয়ে এরকম মুসাফা করা, গায়ে পড়া, এটা করতেন না। তো আমাদের মানুষদের আবেগ বেশি, আবেগের কারণে এটা করে ফেলে, কিন্তু আবেগের সাথে বিবেকেরও দরকার আছে না নাই? তো এটা একটু খেয়াল করবেন আপনারা। প্রোগ্রাম শেষে অনেকেই মুসাফার জন্য ভিড় করে, গায়ের উপরে পড়ে। আমি কয়েকবার ইনজুর্ড হয়েছি, এই পায়ে প্রচণ্ড ব্যথা, পড়ে গিয়েছে আমি, পুলিশ ভাইরাও সামাল দিতে পারে নাই। শুধু টাঙ্গাইলবাসীদের জন্য এই কথা না, যত জায়গায় আমরা প্রোগ্রাম করতে যাব আমাদের প্রতি একটু এহসান করবেন। আপনারা যদি সুন্দর করে জায়গা করে দেন আমরা স্মুথলি এসে বসতে পারি, আবার জায়গা করে দিলে সালাম দিয়ে আবার চলে যেতে পারি। এবং সবাই যদি মুসাফা করতে চান, গায়ে টাচ করতে চান, বুক মিলাইতে চান, এটা কি সম্ভব? সম্ভব না। আমরা যেন এহসান করি। আল্লাহ তাআলা এহসানকারীদেরকে পছন্দ করেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন। আমরা যেন মুহসিনদের অন্তর্ভুক্ত হতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। আরো জোরে পড়ি, আমিন। আমি আপনাদের খেদমতে খুতবার শুরুতে সূরা তাওবা 17 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আজকে মসজিদ নিয়ে কথা বলবো। কি নিয়ে কথা বলবো? মসজিদ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে পৃথিবীতে সবচেয়ে পছন্দের জায়গা কোনটা বলেন তো? মসজিদ। এবার বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের জায়গা কোনটা? বাজার। কিন্তু এমন বাজার যেখানে জুয়ার আড্ডা বসে, এমন বাজার যেখানে মদ বিক্রি হয়, এমন বাজার যেখানে নর্তকীদের নাচ গান চলে, এমন বাজার যেখানকার ব্যবসায়ীরা পণ্য বিক্রি করার জন্য খালি কসম কাটে, এরকম আসরা নাই? এই বাজারগুলো আল্লাহর কাছে অপছন্দনীয়। এমনি যে আপনারা সুপার শপে যান, টাঙ্গাইলের মুদি দোকানে যান, বাজারে যান, মাছ বাজারে, এটা আবার আল্লাহর কাছে অপছন্দনীয় না? এরকম বাজারে বিষ্ণু ঈসা ইসলামও যেতেন, কিন্তু যেই বাজারে মিথ্যা কসম কাটে বারবার, এরকম আসরা নেই? তাদেরকে লানত দেয়া হয়েছে যারা শুধু কসম কাটে, মুনাফেকেরা। সকালবেলা কুরবানির হাটে যাবে গরু বিক্রি করতে, বউরে কয় বউ একটা দাম কম, বউ বলে কত কম, বল যে 50,000, তো বউ কয় বললাম 50,000। তো এরপর বাজারে যখন নিয়ে গেছে, এক লোক এসে বলতেছে ভাই গরুটা 40,000 দিবেন, তখন সে বলে আল্লাহর কসম সকালবেলা একজন 50,000 দাম কইছে, দেই নাই। সকালে 50,000 কইছে, এরই তো দিই নাই, আপনার 40,000 কেমনে দেই? এরকম ডাকাইতে সারাডাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মদিনার খেজুরের বাগান বাজার পরিদর্শনে গেলেন, যে খেজুরের স্তূপ দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি খেজুরের স্তূপে হাত ঢুকায় দিলেন। ঢুকায় দেওয়ার পরে তিনি দেখলেন পানি, ভিতরে কি আর উপরে শুকনা খেজুর। আল্লাহর হাবিব বললেন ভিতরে পানি উপরে শুকনা কেন? কয় বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হলে তো সব জায়গায় পানির সয়লাব থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি রেগে গেলেন আর বললেন মান গাশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোকা দেয় সে আমার উম্মত হতে পারে না। দ্য পারসন হু ডিসিভস আস হি ইজ নট অ্যামং আস, যে লোক আমাদের ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত না। মুসলমানরা কি ধোকা দিতে পারে? খাদ্যে ভেজাল দিতে পারে? ওজনে কম দিতে পারে? মাছে ফরমালিন দিতে পারে? টেন্ডারবাজি করতে পারে? চাঁদাবাজি করতে পারে? ক্যাসিনোর ব্যবসা করতে পারে? পারে পারে? সেই জন্য আমরা যেন ধোকাবাজি না করি। ধোকাবাজে ভরে গেছে বাংলাদেশ, এই ধোকাবাজি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যদি প্রিয় নবীর উম্মত হতে চাই, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় জায়গার নাম সবাই বলেন, আর সবচেয়ে অপছন্দনীয় জায়গার নাম বাজার। হাদিসটা সহিহ, সহিহ বুখারীতে এসেছে, এমন বাজার যেখানে মদের আড্ডাখানা, যেখানে ক্যাসিনোর ব্যবসা, হারাম ব্যবসা, ওইটা আল্লাহর কাছে অপছন্দনীয়। আল্লাহর হাবিব সাহ ইসলামের একটা অভ্যেস ছিল, তিনি কোনো এলাকায় গেলেই প্রথমে একটা মসজিদ বানায় ফেলতেন, সুবহানাল্লাহ পড়ে, তার মানে মসজিদ কেন্দ্রিক তিনি সব করতেন, মস্ক সেন্টার, আগে মসজিদ তারপরে সব। যেমন তিনি মক্কা থেকে যখন মদিনায় হিজরতে আসবেন, মদিনায় ঢোকার আগে কোবা নামক একটা এলাকায় তিনি কয়েক সপ্তাহ ছিলেন, ওখানে এই 2 সপ্তাহের ব্যবধানে একটা মসজিদ বানায় ফেলছেন, মসজিদে কোবা। মসজিদের নাম কি? প্রতি শনিবারে তিনি মসজিদে কোবায় যেতেন, ওখানে যেয়ে সালাত পড়তেন। এবং আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি, আপনারা যখন মদিনা শরীফে যাবেন, শনিবারে যদি কেউ সকালবেলা আপনারা যে কোবা মসজিদে যে অজু করে, ঘর থেকে অজু করে যে 2 রাকাত সালাত পড়েন, তাহলে ওমরা করলে
একটা মাকবুল উমরা করলে যেই সওয়াব ওই সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। কোবা থেকে তিনি মাইগ্রেট করলেন মদিনায়, মদিনাতে যেয়েও তিনি একটা মসজিদ প্রতিষ্ঠা করলেন, মসজিদটার নাম সবাই বলেন মসজিদে নববী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার লোকেশন বাছাই করতে পারতেন, লোকেশন তিনি দেখলেন কোথায় করলে ভালো হয়, কোথায় কোথায় কোথায়, খুঁজতে খুঁজতে এমন জায়গাটা পছন্দ হলো সেখানে ছিল পুরাতন খেজুরের বাগান, ধ্বংসাবশেষ, আর ছিল মুশরিকদের কবর। আল্লাহর হাবিব বললেন মুশরিকদের কবরগুলোরে হাড্ডি আর কঙ্কাল সহ উঠায় ফেলো, উঠে আরেক জায়গায় দাফন করো, সুবহানাল্লাহ পড়েন, খেজুর গাছগুলো কেটে সমান করো, ধ্বংসাবশেষ ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও, এখানে হবে আমার মসজিদ। স্থাপিত হলো মসজিদে নববী, সুবহানাল্লাহ পড়েন। এখানেই 10 বছর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইমাম ছিলেন, খতিব ছিলেন। এই জন্য যারা ইমাম যারা খতিব তাদের অনেক দায়িত্ব, তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দায়িত্ব পালন করছে।